জমকালো আয়োজনে গেল 9 ডিসেম্বর সাত পাকে বাধা পড়েন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তরুণ অভিনেতা ভিকি কৌশল। কিন্তু জানেন কি, ভিকির সঙ্গে তার সম্পর্ক নিয়ে খানিক অনিশ্চিত ছিলেন ক্যাটরিনা। বলিউডের উঠতি নায়কের সঙ্গে সংসার পাতবেন কিনা তা নিয়ে তার মনে ছিল ঘোর সংশয়। তাদের সাক্ষাৎ, প্রেম ও পরিণয় সবটাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। সম্পর্কের 2 মাসের মধ্যেই ভিকি বুঝতে পারেন ক্যাটরিনাকেই বিয়ে করবেন তিনি। কিন্তু ক্যাটরিনা তখনও নিশ্চিত ছিলেন না, অতীতের সম্পর্কের ক্ষত তখনও সতেজ ছিল ক্যাটরিনার মনে, তাই কিছুটা সময় চেয়েছিলেন এই অভিনেত্রী। তবে হাল ছাড়েননি ভিকি, ক্যাটরিনাকে রাজি করানোর চেষ্টা জারি ছিল তার। প্রেমিকের অধ্যাবসায়ে শেষমেশ মন গলে ক্যাটরিনার। তবে ভিকির সঙ্গে সাত পাক ঘোরার আগে একটি শর্ত রাখেন তিনি। ক্যাটরিনা চেয়েছিলেন ভিকির কাছ থেকে তিনি যে ভালোবাসা পাবেন ঠিক ততখানি ভালোবাসা পাবেন তার মা ভাই বোনেরা। প্রেমিকার শর্ত মাথা পেতে নিয়েছিলেন ভিকি। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারোয়ারা রিসোর্টে সম্পূর্ণ হয় ভিকি ও ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জুটির কাছের বন্ধু ও পরিবার আত্মীয়রা।